এই এই জায়গা থেকে গ্রাইন্ডিং দিয়ে কেটে নেবেন, এই প্রিন্টটা কেটে নেবেন। যেমন আমি দেখাই, চায়নারা কিন্তু দুইটা ডায়োড ব্যবহার করছে। এই যে মধ্যের দুই পিন দিয়ে আমাদের প্রিন্ট দুইটা ভাগ করা হয়েছে, আর এই জায়গায় কিন্তু এই দুইটা মিলে একটা করা হয়েছে এই জায়গায়। আর এইটা যদি আমরা পরিপূর্ণটা মাঝখান থেকে কেটে এইভাবে লাইন করে দেই, তাইলে কিন্তু যেই অ্যাম্পিয়ারটা আছে এই অ্যাম্পিয়ারটা আরও শক্তিশালী হয়ে চার্জিংটা ঢুকবে। আমি কিন্তু গ্রাইন্ডিং দিয়ে এই জায়গাটা টোটালটা কাটিয়া তারপরে দুই ভাগে বিভক্ত করছি। আগে কিন্তু আমরা লাইন দিতাম এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, এখন আমাদের লাইন হবে এই সাইডে একটা আর একটা জাম্পার নিব, আর একটা জাম্পার নিলাম। তো আমি প্রথমেই আপনাদের একটা প্রমাণ হিসাবে দেখাই, এই যে প্রিন্টটা দেখেন, প্রিন্টটা কিন্তু একদম নর্মাল স্যাম্পল একটা প্রিন্ট। আপনি দেখেন এটা কিন্তু এখানে সাইড বোল্ট ডায়োড লেখা আছে। আমি পিসিবির সাথে হেডসিনের সাথে এই নাটগুলো লাগিয়ে ফিটিং করে নিলাম, তারপরে পিসিবিতে আমি অ্যাডজাস্ট করে নিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অটোমিশুকের কিংবা সাইড বোল্ড চার্জারের ডায়োড সার্কিট নিয়ে, মানে রেক্টিফায়ারগুলো নিয়ে, অথবা আমরা যে যাই যে নামেই চিনি এসিআর ডায়োড, তো এই ফিল্টারিং সার্কিটটা নিয়ে অনেকেরই ঝামেলা পোহাইতে হয়, লাগাইলেই চার্জ হয় না বা নতুন ডায়োড ব্যবহার করলেও চার্জ হয় না। তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের আমি এমন একটি ডায়োডের পরিচয় করিয়ে দেব, এই ডায়োডটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই জাম্পারগুলোও বড় করতে হবে না, জাম্পার একদম ছোট করলেও চলবে। এবং আমরা অনেক সময় এই বড় জাম্পার করে এই চার্জারের কাটা খাড়া করি কিন্তু চার্জ ফুল দেখায় না, তো সেই বিষয়ে আমাদের অনেক ঝামেলা থাকে। তো ভিউয়ার্স, আমরা আজকে এই যে ডায়োডগুলো দেখাচ্ছি, দেখুন এই জায়গায় এই ডায়োডের একটা লোগো আছে, এবং এই ডায়োডের যে ডি পঁচিশ, এই ডি পঁচিশ এস ভি এ মানে এম্পিয়ার সংকেত দেয় এতে। তো আমাদের এই ডায়োডটা পঁচিশ এম্পিয়ার, তো এই পঁচিশ এম্পিয়ার যে ডায়োড এটা, এই লোগোটা যদি দেখে কেনেন তাহলে এই লোগোটা অরিজিনাল চায়না ডায়োড, এটা বাংলা ডায়োড না কিংবা দুই নম্বর ডায়োড না। এই ডায়োড যদি আপনি শুধুমাত্র দুইটা ব্যবহার করেন, শুধুমাত্র অনলি দুইটা, তাতেও আপনার চার্জারের কাটা খাড়িয়ে যাবে, একদম স্থির দাঁড়ায় যাবে মেডেলে। তো এই ডায়োডটা আপনি এই যে বাংলা ডায়োডগুলো দেখেন, এই ডায়োডগুলো এত দুই নম্বর ডায়োড যা বলার মতো না। কিছু কিছু লোকাল কোম্পানিরা এই সার্কিটগুলো পিসিবিগুলো একদম বাংলা, এই প্রিন্টে কোনো এম্পিয়ার দেয় না। যদিও আপনারা এই সার্কিটগুলোতে এই ভালো ডায়োড ব্যবহার করেন, এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দেবেন, এই থেকে এই পর্যন্ত একটা, এই থেকে এই পর্যন্ত একটা, এই পর্যন্ত এই একটা, মানে একুশ নম্বর বা ১৯ নম্বর তার দিয়ে জাম্পার করে দেবেন, যাতে প্রিন্টের আমাদের এম্পিয়ারটা না খেয়ে যায়। এই প্রিন্ট এত পাতলা, এই পাতলা প্রিন্টের জন্য আমাদের কিন্তু এম্পিয়ারটা মূলত এই 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 জায়গায় যে আমরা ডিসি তারটা ব্যবহার করি এই তারের মাথায় আসেও না, প্লাস আমাদের মিটারের কাটাও দাঁড়ায় না। তো বেশি একটা বড় ভিডিও করব না, আমি শুধুমাত্র এই বার্তাটু দিতে আপনাদের সামনে আসছি, শুধুমাত্র এই বার্তাটুই ছিল আমার মূল উদ্দেশ্য, যে এই ডায়োডটা আপনারা মার্কেট থেকে সংগ্রহ করবেন। আমি এই ডায়োডটা ব্যবহার করি, এ নিয়ে একটা ভিডিও আপনাদের তৈরি করে দেখাইছি, ওই ভিডিওটি আমি ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব। আপনাদের একটা প্রমাণ হিসাবে দেখাই, এই যে প্রিন্টটা দেখেন, প্রিন্টটা কিন্তু একদম নর্মাল স্যাম্পল একটা প্রিন্ট, যে প্রিন্ট দিয়ে আমাদের ভোল্টেজটা একুরেটভাবে আসে না এই জাম্পার দিয়ে।
আমরা ব্যাটারিতে নিতেও পারি না। তো এই পিনগুলো যদি এই হিসেবে কেউ লাগাইয়ে থাকেন তাহলে এই পিনগুলো আগে পুড়ে যায়। তো এই গেল একটা সমস্যা। দ্বিতীয়ত এই যে বাংলা ডায়োডের ভিতরে হেডসিনগুলো ব্যবহার করে, এই হেডসিনগুলো দেখেন এটি কোনো কাজেরই না। এখানে যে চায়না ডায়োডের হেডসিনগুলো দেখেন, হেডসিনগুলো কতটা পুষ্ট এবং ভারী, এবং বাংলা এই সরি চায়না যে পিসিবিগুলো আছে, পিসিবিগুলো যে প্রিন্ট করা থাকে, তারপরও একটা জাম্পার ব্যবহার করা হয়। এই জাম্পারের উপর থেকে আবার রং দিয়ে টেনে নেওয়া হয় এই প্রিন্টগুলো। তো তার জন্য তার ফলে অনেকটা বেশি অ্যাম্পিয়ার পায়, মিটারের কাটা ঠিকমতো দাঁড়ায়। আর আমরা যদিও চায়না সার্কিট বা পিসিবিটা আমরা পাবো না, তো তার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গার থেকে এইরকম একটা তামার গুঁড়া দিয়ে প্রিন্টটা এই থেকে এই পর্যন্ত টানতে হবে, এবং এইভাবে রং দিয়ে আমরা এই জায়গাটা আরও মজবুত করে দেব এবং শক্ত করে দেব, যাতে এই জায়গার থেকে আমাদের পরিপূর্ণ এম্পিয়ারটা এই জাম্পারে আসে। তো তারপরে আপনি দেখেন এটা কিন্তু এখানে সাইড বোল্ট ডায়োড লেখা আছে, এটা 48 ভোল্টেও যদি লাগানো হয় কাটা খাড়ায় না। কেন খাড়ায় না, এটাও লেখা আছে ডিপোসিস এস ভি এ। এটা সংক্ষেপ দেয় যে 25 এম্পিয়ার। আসলে এই ডায়োডটা অরিজিনাল ডায়োড না, এই ডায়োডটা এই যে ডিপোসিস, এটা কিন্তু এই জায়গায় একটা লোগো আছে, এই লোগোটা দেখে কিনবেন, আর এটা কিন্তু এই লোগোটা নাই। তো তার মানে এই ডায়োডটা কিন্তু 2 নম্বর, এবং 25 এম্পিয়ার দেখাইলেও আসলে 25 এম্পিয়ার ওইটায় নাই, এইটার ভিতরে আছে। তো এই ডায়োডটা আপনাদের কেনার আমি সাজেস্ট করতেছি, যে এই ডায়োডটা কিনলে আপনাদের এম্পিয়ার পরিপূর্ণ বাইর হবে। তো তারপরে আমরা যদি এই জায়গায় সেটিং করে নেই, তার জন্য এই ধরনের হেডসিন আমরা বাজারেও কিনতে পাবো। আমরা এই এই ধরনের এই অ্যালমোনিয়ামের অ্যাঙ্গেল কিনে আমরা কেটে কেটে বানাইয়া কাটতে বানাই নিতে পারবো। তো এখানে আমি ডায়োডগুলো ঢুকিয়ে নিতেছি, আপনারাও সুন্দরভাবে ঢুকিয়ে নেবেন। তো লেভেলগুলো ঠিক করে নেবেন, জাম্পারের যে সাইড আছে প্রিন্টের ওই সাইডে নেগেটিভ দিবেন, আর এক সাইড যে শুধু প্রিন্টটা না, এই যে এই সাইডটা, এই সাইডটায় আপনারা শুধুমাত্র পজিটিভগুলো সাজাই দিবেন। তো এটা হলো পজিটিভ, আর এই সাইডে জাম্পারের সাইডটা হলো নেগেটিভ। তো আমি সুন্দরভাবে ঢুকিয়ে নিতেছি, ঢুকিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাবো কীভাবে ঝালাই করতে হয়। ঝালাইগুলো করার পরে আমি আরও গুরুত্বপূর্ণ আপনাদের কিছু কাজ দেখাবো এই ভিডিওর ভিতরে। আপনারা কিভাবে কয়টা সিস্টেম করে চার্জারের ডায়োডগুলো পাওয়ারফুল তৈরি করবেন, তো এখন আমরা ঝালাই দেব। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের দেখাবো। এই পিনগুলো আমরা ডায়োডের যে পিনগুলো বাড়তি এইগুলো কেটে নেব সুন্দর করে। তো তারপরও যদি এই ডায়োডে আপনাদের কাটা না খাড়ায় বা ভোল্টেজটা কম দেয়, তো আপনারা কি করবেন, এই যে দুইটা পিন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জাস্ট এই এই জায়গার থেকে গ্রাইন্ডিং দিয়ে কেটে নেবেন, এই পিনটা কেটে নেবেন। যেমন আমি দেখাই, চায়নারা কিন্তু দুইটা ডায়োড ব্যবহার করছে। তো এই জায়গায় যদি চারটা ডায়োডে কাটা না খাড়ায়, এই জায়গায় দুইটা ডায়োডে কীভাবে কাটা খাড়ায়? ফিল্টারিং 4 প্রকারের। তো এই 4 প্রকারের ভিতরে দেখেন, এই যে মধ্যের 2 পিন দিয়ে আমাদের পিন দুইটা ভাগ করা হয়েছে, আর এই জায়গায় কিন্তু এই দুইটা মিলে একটা করা হয়েছে এই জায়গায়। আর এইটা যদি আমরা পরিপূর্ণটা মাঝখান থেকে কেটে এভাবে লাইন করে দেই, তাইলে কিন্তু
যেই এম্পিয়ারটা সেই এম্পিয়ারটা আরও শক্তিশালী হয়ে চার্জিংটা ঢুকবে। জাস্ট এই থেকে এই পর্যন্ত কেটে তারপরে এই লাইনটা এটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন একটা জাম্পার দিয়ে, আর এই সাইডের পিনে একটা জাম্পার দিয়ে অ্যাডজাস্ট করে দেবেন, জাস্ট এইটার মতো। তো আমি আপনাদের করে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু গ্রাইন্ডিং দিয়ে এই জায়গাটা টোটালটা কাটিয়া তারপরে দুই ভাগে বিভক্ত করছি। আগে কিন্তু আমরা লাইন দিতাম এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, এখন আমাদের লাইন হবে এই সাইডে একটা আর এই সাইডে একটা। তো এই জায়গার থেকে একটা জাম্পার করতে হবে আর এই জায়গার থেকে একটা জাম্পার করতে হবে। তো আমি এই যে একটা জাম্পার দিলাম, এই জাম্পারটা দেখেন কিভাবে ঝালাই দিয়ে দিতেছি। আরেকটা জাম্পার নিব, আরেকটা জাম্পার নিলাম, এটাকেও আমরা এভাবে ঝালাই করে দেব। তো জাস্ট আমাদের এই দুইটা জাম্পার দুই সাইড দিয়ে দেওয়া হইলো, আর এই মাঝখান থেকে কিন্তু আমরা আলাদা করছি। এখন আমাদের ট্রান্সফর্মার থেকে যেই লাইন দুইটা আউটপুট লাইন দুইটা বাইরে হবে, এই দুইটা জাস্ট আমরা এই সাইডে একটা আর এই সাইডে একটা লাগাই দেব। তাহলে আমাদের এই জাম্পারটা যদি আরও ছোট হয়, এই জাম্পারটা যদি আরও ছোট হয় তারপরও কিন্তু আমাদের চার্জ ক্লিয়ার নেবে এবং কাটা স্থির দাঁড়িয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওগুলো। এই দুই ডায়োডে যে শক্তিটা পাইতো তার দ্বিগুণ শক্তি পাবে আমাদের এই এই ডায়োডে, কেননা এই ফিল্টারিংয়ের মতো এইটা করা হয়েছে। আর এই যে ষাট ভোল্টের ফিল্টারিং করা হয় এখানে কিন্তু এক এক দুইটা ডায়োড মিললে এক একটা ডায়োড হয়ে গেছে, আর এ জায়গায় সিঙ্গেল চারটে ডায়োডে চারটে ডায়োডের কাজ করব। তো ভিডিওটি কেমন হলো সেই বিষয় নিয়ে কমেন্টে অবশ্যই লিখবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।